নতুন বাসায় ভাবে নতুন জীবন শুরু করতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা নতুন বাসায় চলে আসলাম আর নতুন বাসায় এসে ড্রয়িং রুমটা কিভাবে সাজালাম রান্নাঘরটা কিভাবে গোছালাম প্রথম দিন নতুন বাসায় এসে কি রান্না করলাম সেগুলো নিয়েই থাকছে আমার আজকের এই ব্লগটা তো দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তান জিলা রান্নাঘর অ্যান্ড ব্লগ তো গতকালকে একটা ব্লগ শেয়ার করেছিলাম বলেছিলাম যে আমরা বাসা চেঞ্জ করব নতুন বাসা নিয়েছি তো আগামীকালকে হচ্ছে আমরা বাসাটা চেঞ্জ করব আর এটা হচ্ছে আগের দিন রাতের একটা ফুটেজ এখন বাজে হচ্ছে রাত নয়টা তো আমরা ভাবলাম যে আগে থেকেই হচ্ছে এসিটা সেট করে ফেলে কারণ যেহেতু ফোটা করতে হবে অনেক বালু টালু পড়বে তাহলে আগের দিন যদি এটা করে নিই তাহলে কিন্তু পরিষ্কার করে নেওয়া যাবে বাসাটা তো যাই হোক এসিটা কিন্তু চেঞ্জ করা অনেক বড় একটা ঝামেলার কাজ আর অনেক সময়ের ব্যাপার সেই জন্য ভাবলাম যে আমরা আগের দিন রাতে এটা করে ফেলি আর যে ভাবনা সেই কাজ আমরা হচ্ছে এসিটা আগের দিন রাতে সেট করে নিয়েছি নতুন এটা হচ্ছে তার পরের দিনের ব্লক পরের দিনের একটা ভিডিও ফুটেজ তো যেদিন আমরা বাসাটা চেঞ্জ করছি সেদিনের তো এই যে দেখেন ঘরের কি অবস্থা সব কিছু এলোমেলো যেহেতু আজকে সব কিছু আমরা নতুন বাসায় নিয়ে যাবো এবং আমরাও চলে যাব সেই জন্য হচ্ছে এই যে সকাল সকাল লোকরা চলে এসেছে আর ওরা হচ্ছে মালামাল নেওয়া শুরু করেছে আর বাসার চেঞ্জ করা কিন্তু অনেক ঝামেলার একটা ব্যাপার সবাই কিন্তু আজকে আমরা খুব ব্যস্ত ছিলাম তাই কিন্তু আমি বেশি ভিডিও করতে পারিনি কারণ মোবাইল বারবার বের করে ভিডিও করাটা কিন্তু অনেক ঝামেলা যাই হোক আমি অল্প একটু ফুটেজ নিয়ে রেখেছিলাম জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে আমরা বাসাটা চেঞ্জ করছি তো যাই হোক এই যে এটা হচ্ছে নতুন বাসা তো নতুন বাসার ড্রয়িং রুমে হচ্ছে আমরা সোফা নিয়ে এসেছে মানে অল্প অল্প করে যে মালগুলো নিয়ে আসছে আর কি তো যে ছোটোখাটো জিনিসগুলো প্রথমে হচ্ছে নিয়ে আসা হচ্ছে তো ছয়জন লোক এসেছে আর তিনটা ব্যান নিয়ে এসেছে আর পুরান বাসা থেকে নতুন বাসার দূরত্ব কিন্তু খুব বেশি না অল্প একটু পাঁচ মিনিটের মতো লাগে আর কি যেতে রিশা দিয়ে চার এই যে বড় বড় জিনিসগুলো এই যে এখন ব্যানের মধ্যে ওঠানো হচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ অল্প একটু ফুটেজ নিয়েছিলাম আর বাসাটা চেঞ্জ করে আমরা নতুন বাসায় চলে এসেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে বাসা চেঞ্জ করার পরের দিনের একটা ব্লগ তো সকাল ভোরে উঠে চলে গিয়েছিলাম হচ্ছে বাজারে তো যেহেতু বাসা চেঞ্জ করবো সেই জন্য আর বাজার করা হচ্ছিল না ভাবলাম যে একবারে নতুন বাসায় গিয়ে বাজার করব তো সকাল সকাল আমি আর আমার শাশুড়ি মিলে চলে এসেছিলাম বাজারে আপনাদের ভাইয়া তো অফিসে চলে গেছে আমাদের ভাইয়া হচ্ছে দুই দিন ছুটি নিয়েছিল বৃহস্পতিবার আর শুক্রবার তো যেহেতু আমরা বাসা শুক্রবারে চেঞ্জ করেছি আর আজকে হচ্ছে অফিসে গিয়েছে বাট চলে আসবে তাড়াতাড়ি বলেছে যে কিছুক্ষণ সময় করে তারপর চলে আসবে যাই হোক আমরা দুজন শরীর তো ঘুমায়নি সেই সেই ভোরবেলায় উঠেছি কারণ উঠে আমি হচ্ছে প্রথমে আমার রান্নাঘরটা মানে যতটুকু পেরেছি ততটুকু গুছিয়ে নিলাম দেন হচ্ছে বাজারে গিয়েছিলাম বাজার করে নিয়ে আসলাম মুরগি নিয়ে আসলাম ইলিশ মাছ তারপর জাটকা ইলিশ বড় ইলিশ বড় চিংড়ি ছোট চিংড়ি বড় একটা কাতল মাছ মানে টুকি অনেক কিছু বাজার করে নিয়ে আসলাম তো এখন হচ্ছে সব কিছু গুছিয়ে নেবো গুছিয়ে হচ্ছে ঝটপট রান্নাটা করে ফেলবো রান্না করে আবার তো ঘর গুছাতে হবে সব কিছু তো এলোমেলো আছে আর একদিনে তো সব কিছু করা সম্ভবও না আস্তে আস্তে করে হচ্ছে সব কিছু গুছিয়ে নিতে হবে তো আজকে হচ্ছে সকাল সকাল উঠে রান্নাঘরটা যতটুকু পেরেছি গুছিয়ে নিয়েছি তো আস্তে আস্তে করব কারণ কালকে সারা দিন ব্যস্ত ছিলাম অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে কাজ করতে হয়েছে অনেক বেশি টায়ার্ড আর এই যে এখন আবার বাজারে বাজারে গেলাম গিয়ে এখন জটপট একটু রান্নাটা করে ফেলব শর্টকাটে যতটুকু পারা যায় খুব সুন্দরভাবে কিছু হয়ে গেছে আর অনেক অনেক ঝামেলা একটা কাজ বাসার চেঞ্জ করা তো যাই হোক বাসা চেঞ্জ করে নিয়েছি নতুন বাসায় নতুনভাবে নতুন জীবন শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা নতুন বাসায় চলে আসলাম াম আর নতুন বাসায় এসে ড্রয়িং রুমটা কীভাবে সাজালাম রান্নাঘরটা কীভাবে গোছালাম প্রথম দিন নতুন বাসায় এসে কি রান্না করলাম যেগুলো নিয়েই আমার আজকের এই ব্লগটা আর এদিকে মানে এত টায়ার্ড লাগছিল শরীর কালকে সারাদিন অনেক ধকল গিয়েছে বাসা চেঞ্জ করা অনেক অনেক ঝামেলার একটা কাজ আর সব কিছু আমাকে আর আপনাদের ভাইয়াকেই করতে হচ্ছে দৌড়াদৌড়ি করতে হচ্ছে কারণ একবার নতুন বাসায় আসতে হচ্ছে আবার পুরাণ বাসায় আসতে হচ্ছে আবার নতুন বাসায় আবার পুরান বাসায় এরকম করতে করতে মানে ছোটোখাটো যত জিনিসগুলো ছিল সেগুলো আমরাই নিয়ে নিয়ে আসছিলাম কারণ সব কিছু যদি ওদের হাতে দিই তাহলে তো লোকরা ভেঙে ফেলবে এই তো আমি হচ্ছে মাছ তারপর মুরগি টুরগি সব কিছু গুছিয়ে নিলাম ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে একটা মাছ ইলিশ মাছ নিলাম আর একটা মুরগি নিলাম ইলিশ মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম এটাকে একটু পেঁয়াজ দিবোনা করবো আর একটা মুরগি রান্না করব আমার এখন মাথায় চিন্তা হচ্ছে যে কখন ঘর গোছাবো কখন ঘর গোছাবো কারণ এলোমেলো হয়ে আছে এলোমেলো জিনিসটা আমার একদমই পছন্দ না তাই আমি মানে যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা শেষ করছি যেখানে আমি হচ্ছে ইলিশ মাছগুলো এখন ভেজে নিচ্ছি চলে হচ্ছে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি এক চলে হচ্ছে মুরগিটা বসিয়ে দিলাম আর এই যে আমি হচ্ছে পিঁয়াজ তারপর এলাচ দারচিনি তেজপাতা সব কিছু দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর এখানে যে মাছটাকে ভেজে তারপর হচ্ছে পিঁয়াজ দিয়ে বোনা করে নিচ্ছি মাছটা আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না শেয়ার করছি যে আজকে কী রান্না করছি সেটা শেয়ার করছি তো মুরগিটা কষিয়ে দেন হচ্ছে জল দিয়ে দিব আর এদিকে মাছটা হয়ে গেছে নামিয়ে নিলাম আর এই যে এক চুলাতে হচ্ছে ভাত বসিয়ে দিলাম আমার চিন্তা হচ্ছে যত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তত তাড়াতাড়ি আমি ঘর গোছানোর কাজে চলে যাব। আর এই যে দুলিল্লা ঝটপট রান্নাটা শেষ হয়ে গেছে তো এখন হচ্ছে ফাইনাল রান্না বান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করছি এই যে মুরগি আলু দিয়ে মুরগিটা বোনাবোনা করে নিয়েছি আর এই যে ইলিশ মাছটাকেও করে নিয়েছি আর এই যে ভাত হয়ে গেছে আসলে কাজ করতে করতে খাওয়ারও মানে কথা মনেও থাকে না এই যে আমার রান্নাঘরটা এই যে নতুন বাসার নতুন রান্নাঘর আজকে নতুন বাসায় এসে ফার্স্ট রান্না করলাম চুলাতে তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে অনেক ভালো লাগছে এই যে আমি যতটুকু পেরেছি রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি মানে আস্তে আস্তে আরও ভালোভাবে গোছাবো আর এই যে এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুমটা যতটুকু পেরেছি গুছিয়ে নিয়েছি আর বাকি ঘরগুলো আর শেয়ার করলাম না কারণ সেগুলো এখনও গোছানো হয়নি সেগুলো গোছানোর পর হচ্ছে নতুন বাসাটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গুছালাম কিভাবে সাজালাম কোন ফার্নিচারটা কোন জায়গায় রাখলাম সেটা অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে তো সব ফার্নিচার জায়গা মতোই রেখে দিয়েছি জাস্ট শুধু গোছানোটাই বাকি আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দরভাবে হয়ে গেলেই সে শান্তি তো আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ড্রয়িং রুমটা গোছানো কেমন হয়েছে সেটাও কমেন্টস করে জানাবেন আরও ভালোভাবে কিভাবে গোছালে ভালো লাগবে সেটাও কমেন্টস করে জানাতে পারেন আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ